আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার, আমরা চলে যাওয়ার উত্তর হাওলাতে প্রত্যন্ত অঞ্চলে। পিক আপ থেকে আমাদের প্যাকেটগুলো আনলোড করে বোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ লাইফ জ্যাকেট সহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে একবারে প্রত্যন্ত অঞ্চলে, এখন পর্যন্ত যারা ত্রাণ সহায়তা পায়নি প্রত্যন্ত অঞ্চলে এবং তারা এখানেও আসতে পারছে না প্রবল পানির কারণে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের বাড়িতে বাড়িতে হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া সংলগ্ন লক্ষণপুরে। এই জায়গাতে একসময় চলত সিএনজি অটো রিক্সা ভ্যান, কিন্তু 2024 সালের স্মরণকালের ভয়াবহ বন্যাতে আমরা দেখতে পাচ্ছি এই পিচ ঢালাই রাস্তাতে চলছে নৌকা, কাঠের নৌকা, স্টিলের নৌকা। তো এই বন্যাতে মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, একবারে কার্পেটিংটা উঠে গিয়ে এখানে একবারে কংক্রিটগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন, এবং বিপদগ্রস্তদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা ভিতরে ঢুকবো, পরবর্তী আরো ক্লিপ ইনশাল্লাহ নেব। আসসালামু আলাইকুম। ত্রাণ বিতরণ কার্যক্রম 2024-এর সম্মানিত সহযাত্রীবৃন্দ, আমরা এখন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা গ্রামের দিকে যাচ্ছি। এখানে অথই পানি হওয়ার কারণে আমাদের পিক আপটা এখানে আনলোড করে আমরা বড় বোটের মাধ্যমে চলে যাচ্ছি। তো আমরা এখন প্রথমে নৌকায় বা জলযানে চড়ার আরোহণের যে দোয়াটা এটা আমরা পড়বো, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লা গফুরুর রহিম ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুনকালিবুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘ কেন্দ্র থেকে বন্যা উপদ্রুত অঞ্চলে ত্রাণ বিতরণ কর্মসূচি উপলক্ষে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার উত্তর হাওলা গ্রামের দিকে যাচ্ছি। এখানে এত পরিমাণে অথই পানি যে মোটামুটি 6-10 ফিট পর্যন্ত ক্ষেত্রবিশেষ পানি আছে। আমরা যেই বিলের উপর দিয়ে যাচ্ছি বিশাল বিশাল এখানে শাপলা হয়ে যাচ্ছে, আমাদের যারা এখানে স্বেচ্ছাসেবী ভাইরা আছেন তারা আমাদেরকে শাপলা সংগ্রহ করে দিচ্ছেন। আমরা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা খেতে খেতে একেবারে দুর্গম এলাকাতে যারা প্রকৃত হকদার এবং বন্যা উপদ্রুত এবং বানভাসী তাদের কাছে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। জাজাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহু ফিকুম। এই হলো বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, আমরা একটু খেয়ে দেখাই, বিসমিল্লাহ। অর্থাৎ আমরা আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি, আমরা রাস্তাঘাটে ত্রাণ ফেলে চলে যাচ্ছি না, প্রকৃত যারা হকদার লাইফ জ্যাকেট পরে বোট দিয়ে তারপরে প্রয়োজনে সাঁতার কেটে আমরা বাড়িতে বাড়িতে হাতে হাতে চেষ্টা করছি ইনশাল্লাহ ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাস্তা দেই বাড়ি